এত বড় দয়া যিনি আমাদেরকে করলেন, ভালোবাসলেন, আল্লাহর কুদরতি বাড়ি মসজিদে বেহেশতের বাগানে হাজির করলেন, তার দরবারে বিনীতভাবে দিল থেকে জবান খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা আত-তাওবা সর্বশেষ দুটি আয়াতের আলোচনা 128 এবং 129। এর থেকে আল্লাহ পাক আমাদেরকে সহি সহি কথাগুলো শুনবার এবং আমল করবার তৌফিক দান করুন। শুরুতেই আমরা তেলাওয়াত শুনি আয়াত দুইটা, তারপরে আমরা এর অর্থ এবং এ সংক্রান্ত তফসিরে কি এসেছে এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم لَوْ فَقُلْ حَسْبِيَ اللَّهُ فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবার সর্বশেষ দুইটা আয়াত তেলাওয়াত করা হলো। কোরআনুল কারীম তেলাওয়াতের সময় চেষ্টা করতে হবে সবচেয়ে সুন্দর করা যায় কিনা। হাসিনুল কোরআনা বি আসওয়াতিকুম, জাইয়িনুল কোরআনা বি আসওয়াতিকুম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কণ্ঠের দ্বারা, তোমাদের আওয়াজের দ্বারা কোরআন শরীফের সৌন্দর্যকে বাড়িয়ে দাও। মানে তেলাওয়াতটা চেষ্টা করতে হবে যেন একটু সুন্দর করা যায়। 128 এবং 129 যা বলতে চাই এ বিষয়ে আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না,
আমার চেষ্টা আমি করি, আপনারা একটু মনোযোগী হন, একটু অনুরোধ মনোযোগী হন আমার দিকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনে একজন সাহাবীর উপরে দায়িত্ব দিলেন কোরআন শরীফকে জমা করার। তাহলে বোঝা গেল কি, এর আগে কোরআন শরীফ জমা করা একত্রিত করা ছিল না। আবার দিকে মিথ্যা নবী মুসাইলামার বিরুদ্ধে হযরত আবু বকর যুদ্ধ করলেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন। এই যুদ্ধ দুইটায় অনেক হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন। সাহাবাদের মধ্যে বিশেষ করে যারা একটু নেতৃস্থানীয় সাহাবি, তাদের মধ্যে চিন্তা এসে গেল যদি সমস্ত হাফেজে কোরআন বিদায় হয়ে যায় তাহলে কোরআন শরীফ সঠিকটা মানুষ পাবে কোথায়, ঠিক কিনা? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে আপনি কোরআন শরীফের কপি গ্রহণ করবেন, মাথায় নেন কপি গ্রহণ করবেন। দায়িত্ব দিলেন হযরত আবু বকর, সঙ্গে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার দিকে ঘোষণা করে দেয়া হলো সারা মক্কা মদিনায় যার কাছে কোরআন শরীফ যতটুকু লেখা আছে পাথরে, গাছের পাতায়, চামড়ায়, হাড্ডিতে, সব এনে হযরত যায়েদ ইবনে আরকামের কাছে জমা করুন। সুবহানাল্লাহ। তবে মনোযোগ দেন, তবে যিনি জমা দিবেন তার পক্ষে কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে। বুঝলেন নাই, তার পক্ষে এই সাক্ষী দুজন কি সাক্ষী দিবে? জিনা কি আমার নবীর সামনে আয়াত নাজিল হয়েছে, ইনি লিখেছেন, তখন কমপক্ষে দুজন সাহাবি দেখেছেন, বুঝলেন কিনা? জমাদার সাক্ষী না, জমা হতে লাগলো হতে লাগলো, কোনোটা ডবল আসলো, কোনোটা ট্রিপল আসলো, বুঝলেন? সমস্ত কোরআন শরীফ আবার একত্রিত করা হলো, একত্রিত করার দায়িত্বটা আসলো এবং একত্রিত করে লেখার দায়িত্বটা আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। বুঝতেছেন? বলতে চাই না বুঝেন কিনা, এরপর যখন বলছি একটু বোঝার চেষ্টা করেন। এগুলো ছাত্রদের শিখাই আমরা যেন ধরে রাখতে পারে। সমস্ত কোরআনের আয়াত ডবল আসলো কারণ একটা আয়াত বা একাধিক আয়াত কয়েকজনই লেখছে, লেখলে কি হবে, আনার পর তো ডবল হবে না, বুঝলেন নাই? আনার পর তো তিনজন আনলে তিনগুণ লেখা হবে না, তিনজনেরটা মিলে গিয়া মূলটা লেখা হবে, বুঝলেন কিনা? দেখেন যা সুরায় ফাতিহা নিয়ে আসছে একাশি জন, কয়জন? একাশি জন। আর এক বর্ণনে আরো কমের কথাও আছে, এখন এই জন্য একাশি বার ফাতিহা, বুঝলেন মনে হয়? যতজনই আনো একবার, ঠিক? সমস্ত কোরআন এসে গেল, বুঝলেন? আমার আলোচনা কি বলতে চাই, সমস্ত কোরআন সম্পূর্ণ কোরআন এসে গেল, এসে গেল, জমা করা শুরু হলো, দুইটা আয়াত আসে নাই। বলেন কোন দুইটা আয়াত? সূরা তাওবা আজকের আলোচনার দুই আয়াত কেউ লিখে নিয়ে আসে না। এখন সমস্ত সাহাবীর আয়াত মুখস্থ, কিন্তু আয়াত জানি, লেখক কেউ নাই, লেখক কেউ নাই।
সারা আরবে জানিয়ে দেওয়া হলো এই লেখা কারো কাছে আছে কিনা, কারো কাছে আছে কিনা, কারো কাছে আছে কিনা। সব গুজগাস সুরায়ে তাওবার শেষ দুই আয়াত তো কেউ নিয়ে আসে না। অনেক ঘোষণা দেওয়ার পর একজন সাহাবি দূর থেকে ওনার কাছে সংবাদ পৌঁছতে বিলম্ব হয়েছে, উনি লিখিত আকারে এই দুই আয়াত নিয়ে হাজির হলেন। দুর্ভাগ্য সাক্ষী পাওয়া যায় নাই, বুঝেন নাই মনে হয়। সমস্ত আয়াতের প্রত্যেক আয়াত নাজিলের সময় লেখার সময় দুইজন সাক্ষী রাসূলের সামনে হাজির, জিব্রাইলও নাজিল করেছে, লেখকও লিখেছে, কমপক্ষে দুজন সাহাবি দেখেছেন। ওরা সে এমনি এমনি তৈয়ার হয় নাই, মেহনত লাগছে এবং সতর্কতার সাথে ভুল যেন না হয়, বেশি যেন না ঢোকে, থেকে যেন না যায়। পাওয়া গেল কয়েকজন সাক্ষী নেই, সব পাওয়ার আগে এক ঝামেলা, এখন আর এক ঝামেলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা পরামর্শ করলেন হযরত আবু বকর ওমর ওসমান সহ, এইটা কি করলে সমাধান করা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিলেন, আরো কয়েকদিন দেরি করি যদি পাওয়া যায় সাক্ষী, কারণ এই লেখকই পাইতে দেরি হয়েছে। একজন সাক্ষী পাওয়া গেল, সুবহানাল্লাহ বলেন। আপনাদের জানা আছে কিনা ইসলামের প্রত্যেক কাজে সাক্ষী লাগবে কম পক্ষে দুইজন, বলেন বলেন দুইজন, পুরুষ দুইজন, আর যদি নারী হয় দুই পুরুষ এক, তাইলেও হবে। মাথায় ঢুকছে কথা? নারী কয়জন আর পুরুষ, এই তিনজন মিলে গিয়ে দুজনের সমান। এখানে আরো একটা কথা বলি, নারী দুজনের থেকে চারজন, একজন পুরুষ নাই, সাক্ষী গ্রহণযোগ্য না। মানেন আর না মানেন, না মানেন আমার বয়ান আমি করলাম, পুরুষ এক নারী বারো বেশি, পুরুষ একজন থাকাই, সব নারী সাক্ষী হবে না, পুরুষ একজন থাকাই লাগে। প্রিয় ভাই সব, ওই আয়াত দুইখানা পাওয়া গেল, কি পাওয়া গেল না বুঝতেছেন? হাত তুলে দেখান, বুঝেন কারা? আল্লাহর কালামের কথা বোঝার মতো এলে আল্লাহ আমাদেরকে দেন, আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর তখন খলিফা, তার ফয়সালাই তো সব, তিনি বলেন আরেকটু সবর, একজন সাক্ষী পাওয়া গেল, কয়জন লাগবে? কয়জন? যাকে পাওয়া গেল তার নাম হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করেন, লাগবে পাইছে, এখন কি করা যায়? হযরত আবু বকরের কাছে গিয়া বিচার ভার পৌঁছল। আমি তো যখন হযরত আবু বকরের কাছে গিয়া বলা হলো একজন পাওয়া গেছে, আবু বকর জানতে চাইলেন সেজন কে, হযরত খুযাইমা। হযরত আবু বকর মুসকি মুসকি হেসে দিলেন, সুবহানাল্লাহ। হাসলেন কেন? হাসলেন কেন? একলাই দুইজন, বলেন বলেন আমার মতো বলেন, একাই, এইটা তো বুঝি নেই। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছ থেকে একটা উট ক্রয় করলেন, কি কাছে সাক্ষী কেউ ছিল না, টাকাও শোধ করলেন, উটও নিয়ে আসলেন। কত দূর আসবার পরে ওই শয়তান ইহুদি আমার পিছনে এসে, পিছনে পিছনে এসে হুজুরকে ধরে বললেন আমার টাকা দেন। টাকা দেয় নাই? এখন এসে বলে কি আমার উঠ নিলেন, টাকা দেন। হুজুর বলে টাকা শোধ করেই তো আমি আনলাম। এহুদি তো চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, দুষ্ট, দুরভিসন্ধিওয়ালা। এখন দুজনের মাঝখানে একটু কথা কাটাকাটি, আমি দিলাম তুমি নিলা, আবার বলো দেন। এখন এহুদি বললো যদি আপনি টাকা দিয়ে থাকেন সাক্ষী দেন, সাক্ষী লাগে না? এখন তো হুজুর সাক্ষী দিতে পারতেছেন না। ওই সময় হাজির হলেন হযরত, প্রত্যেকে যেন ঘোড়ায় চড়ে হাজির হলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা।
এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা জেওয়ারু মিনকা ওয়া মিন ইয়াহুদি, আপনার এবং ইহুদির মাঝখানে কি কথাবার্তা হয়েছিল? তখন হুজুর বললেন যে আমি টাকা দিয়ে কিনলাম, এ আবার আমার কাছে টাকা চায়, সাক্ষী চায়, নিলামের পক্ষেও সাক্ষী চায়। তখন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা তুতিহি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি টাকা দিয়ে দিয়েছেন। ভালো করে কর। এখন এখন এদের কোনো কথা আছে? সাক্ষীও আছে, বাদ্য এসে সরে গেছে। এখন উট আর ঘোড়া আর নবীজি আর খুযাইমা একত্রে আসতেছেন। হুজুর স্পেশাল জিজ্ঞেস করলেন, তুই তো সামনে ছিলি না, সাক্ষী দিলি কে? আমি না হয় বাঁচলাম, মিথ্যা কথা বললি যে? হুজুর আসলে দেখেন আমার কথাটা হয়নি, আমরা আল্লাহকে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি, কথা কয় না? ঠিক ঠিক, আমরা জান্নাত দেখি নাই, আপনি বলেছেন আমরা বিশ্বাস করেছি, আমরা সাক্ষী দিছি। কি সাক্ষী দিছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দেখতে সাক্ষী দিছি, কথা কয় না? আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এই সাক্ষীটা দিলাম তো আপনার কথায়, ফেরেশতা দেখি নাই, আপনার কথা সাক্ষী দিছি। হাসানের ময়দান পুলসিরাত জান্নাত ফেরেশতা আল্লাহ কিছুই, কিন্তু সাক্ষী দিছি কি না? এটা যদি সাক্ষী দিতে পারি, আপনার একটা উঠের ব্যাপারে আপনি মিথ্যা বলবেন এটা হতেই পারে না, আমি সাক্ষ্য দিছি আপনি টাকা দিচ্ছেন। হুজুর বলেন, আজকের থেকে তোমার একার সাক্ষী দুইজন আর সমান। এই খুযাইমা যখন আসলেন, হযরত আবু বকর বললেন, এই যখন খুযাইমা এসেছে আর দুইজন দরকার নাই। কেন দরকার নাই? একাই আর একাদের দুইজন, এই ঘোষণা, এই সার্টিফিকেট, এই সনদ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত সংযোগ করা হলো, এর আগ পর্যন্ত ছিল 127 পর্যন্ত, 28-29 আয়াত জানা আছে সমস্ত সাহাবী, সবার মুখস্থ আছে, কিন্তু ডকুমেন্টারি অর্ডিন্যান্স অনুযায়ী ঘোষণার আদেশ বা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বিধি অনুযায়ী এই দুইটা ঢুকে যেতে পারতেছিলেন না। এখন সাক্ষীও পেলেন, লেখাও পেলেন, সুরায় তওবা শেষ দুই আয়াত হয়ে গেল। সুবহান, আমরা বুঝতেছি সুরায় তওবা শেষ দুই আয়াত খুব বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। এক সাহাবী রানের হাড্ডি ভেঙে গেছে, বুঝলেন, অনেকদিন ভালো হয় না, স্বপ্নে দেখলেন তুমি তোমার এই ভাঙ্গার উপরে হাত রেখে এই আয়াত দুইখানা তেলাওয়াত করবে, আল্লাহ ভালো করে দিবেন। ঘুম থেকে জাগলেন, ব্যথার উপরে হাত রাখলেন, রেখে এই আয়াত দুইখানা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে পড়লেন, আল্লাহ পাক সত্যি ভালো করে দিলেন। এই জন্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বিভিন্ন কেতাবাদি হাদিসের কিতাব অন্যান্য কিতাবে লিখেছে, অসুস্থ রোগীদের সুস্থতার জন্য এই আয়াত দুইখানা বড় মহা ঔষধ। অসুস্থ রোগীর জন্য এই আয়াত তেলাওয়াত করে ফু দেওয়া, অসুস্থ রোগী তেলাওয়াত করা, এই অসুস্থ রোগীকে ফু দিয়ে পানি পান করানো, সবটাই সুস্থতার জন্য উপশম হয়ে যাবে। সুবহানাল্লাহ, এক নম্বর। দুই নম্বর, আরো কেতাবাদিতে লিখেছে এই আয়াত দুইখানা যারা আমল করবে আল্লাহ পাক তাদের হায়াত লম্বা করে দিবেন, আয়াত দুইখানা যারা আমল করবে আল্লাহ পাক তাদের সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন, শরীর দুর্বল থাকলে আল্লাহ শক্তিশালী বানিয়ে দিবেন, এবং অপমানিত অবস্থায় থাকলে আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দিবেন, পরাজিত অবস্থায় থাকলে এই আমলের উসিলে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। কোন আয়াত? সূরা তাওবা 128 এবং 129। বিশেষ করে আমার দিকে
বিশেষ করে 119তম আয়াত 129তম আয়াতের শেষের অংশ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটুকু। হাসবি আল্লাহ, আমার জন্য যথেষ্ট আল্লাহ, আমার জন্য আল্লাহই কোন আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, যিনি ব্যতীত আর কোন ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরই নির্ভর করলাম, ভরসা করলাম কার উপরে, আর ওই আল্লাহ কেমন, রব্বুল আরশিল আযীম, যিনি আরশে আযীমের রব, সুবহানাল্লাহ। যদি দুইটা আপনাদের জন্য মুখস্থ করা কঠিন হয় এটুক করেন, 129তম আয়াতের হাসবি আল্লাহ, এখান থেকে হাসবি আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আমল যারা প্রতি নামাজের পর আমল করার পদ্ধতি কি বলছে, আমল করলে এই হবে, সেই আমল করার পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে প্রতি ফরজ নামাজের পর তিনবার, কোন কোন কিতাবে লেখে সাতবার। যদি আমল করতে চান, আমলের পদ্ধতি প্রতি ফরজ নামাজের পর কমপক্ষে, আর বেশি হইলে সাতবার, এই আমল করলে আপনারা এই ফজিলতগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরো একটা কথা কিতাবে লিখেছে, যেটা গত দিনে আমি একটু বলেছিলাম, এই আয়াতের আমল যারা রেগুলার রীতিমতো যথারীতি যথা নিয়মে আমল করবে, এক সময় তার সঙ্গে রসুলের সঙ্গে জিয়ারত নসিব হয়ে যাওয়া। এখন আমরা আয়াতের অর্থ এবং এ সংক্রান্ত তফসিরে আলোচনা কি তা শুনি। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন একজন রসুল তোমাদের ভিতর থেকে। বুঝেন নাই মনে হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে এসেছেন, কোথায়, আরবে এসেছেন নবী হিসাবে, কোন বাঙালি, ইংরেজ, উর্দুওয়ালা যাদের মাঝে এসেছেন তারাও যেই ভাষার আমার নবীও, যেই বর্ণের নবী সেই বর্ণের, যেই গোত্রের রসুল প্রায় সেই গোত্রের, অর্থাৎ তোমরা আগে বোঝো, আগে বোঝো, তারপর বিশ্ববাসী বুঝবে। যদি অন্য ভাষার নবী হয় তাইলে উম্মতের বোঝা খুব কঠিন হয় না, সহজ হয়, বলতে পারে। যদি ওখানে বাংলা নবী গিয়া কোরআন নাযিল করতো, বাংলা ভাষায় বয়ান করতো, কিভাবে আরবীরা বুঝতে বলেন। এই জন্য আল্লাহ বলেন, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে আমি তোমাদের থেকে একজন রসুল পাঠিয়েছি। ভালো করে কর, সুবহানাল্লাহ। রসুল মানুষ, আর আমরাও মানুষের মাঝে এসেছেন মানুষ নবী, ওদের নাই, সাহাবায়ে কেরাম ছিলেন মানুষ, আমার নবীও ফেরেশতা, জিন, সাহাবায়ে কেরাম মানুষ, নবীও, সাহাবায়ে কেরাম আরবি ভাষার মানুষ, নবীও আরবি ভাষার মানুষ, সাহাবায়ে কেরাম আরব দেশের মানুষ, নবীও আরব দেশের, সাহাবায়ে কেরামের পারিবারিক জীবন ছিল, বোঝেন নাই, বাজার, দোকান, ব্যবসা, চাকরি, কামাই, খরচ, খানা পিনা, পেশাব পায়খানা, যা যা ছিল আমার নবীরও তাও, মিন আনফুসিকুম, তোমাদের মাঝে এসেছেন একজন রসুল তোমাদের ভিতর থেকেই পাঠানো হয়েছে। আজিজুন আলাইহিমা আনিতুম হারিস,
আজিজুন আলাইহিমা আনিতুন, যিনি এমন দয়ার সাগর, তোমাদের কষ্ট ব্যথা যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ, মনে হয় বোঝেন নাই, আমাদের চোখে দেখা ঘোষণা, হরতালের ঘোষণা, নেতারা ময়দানে নাই, কর্মী মারা যায়, বোঝেন নাই, মনে হয় বোঝেন নাই, ঘোষণা দিয়েছে হরতালের, কারা দিয়েছে, নেতারা ময়দানে মারা যায়, গ্রেফতার হয় কর্মীরা, পেট্রোল বোমা পড়ে, রাবার বুলেট পড়ে, গরম পানি ছিটানো হয়, কাঁদানো গ্যাস ছিটানো হয়, সবগুলো সহ্য করে নেতারা। আর আমার রসুলের ব্যাপারে আল্লাহ কি বলেন, মা আনিতুম হারিস, আমার রসুল এমন যে আজিজুন আলাইহিমা আনিতুম, তোমাদের কষ্ট যন্ত্রণা আমার রসুল সহ্য করতে পারেন না, যার কারণে পৃথিবী ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ নবী ঘোষণা দিয়ে পাঠাই দিছে না, গেছেন নিজে, দ্বিতীয় বড় যুদ্ধ উহুদের যুদ্ধ ঘোষণা দিয়ে পাঠাই দিছে না, নিজেই গেছে, গেছেনি খালি, দুইটা কাঁচা দাঁত ভেঙে গেছে, মাথায় লোহার হেলমেটের যে তার কাটা লোহা, এটা মাথার এই কপালে ভেঙে ফেটে ভিতরে ঢুকে গেছে, চেহারা রক্তে লাল হয়ে গেছে, বুঝছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের ডালা পাতা এই ছাই করে আগুনে পুড়ে ছাই করে সেই ছাই ওখানে লাগিয়ে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে, হাতে রক্ত আসছে দেখে জামাটা ভিজে গেছে, হুজুর এতটুকু বললেন আমাদেরকে, ওই জাতের কল্যাণ কেমনে হবে যেই জাত তাদের নবীর চেহারা রক্তে লাল করে দিল, এটুকু বললেন। তায়েফ যেখানে বড় হয়েছেন, একসময় বলা হয়েছিল আপনাদের কাছে, তায়েফ তিনি গিয়েছিলেন বাল্যকালে, প্রায় 5 বছরের অধিক যেই তায়েফে ছিলেন, কত ছেলে পেলেরা ছিল তার বয়সী, চিন্তা করলেন আমার খাদিজাও ইন্তেকাল করলো, করলেন, আর আমার চাচা আবু তালেব বেশি মায়া করতেন, আবু তালেবও দুনিয়ায় নাই, খাদিজাও দুনিয়ায় নাই, 51 বছর বয়স, যেমন আমার এখন 51, এই বয়স রসুল চিন্তা করলেন যে এই সময় আমি আমার সঙ্গী সাথী হিসাবে আমি আর সহ্য করতে পারি না, আমার সহ্যের সীমা শেষ, আমি আর পারছি না। কোন কোন সিরাদের কিতাবে লেখে এই পাথরের আঘাতে আঘাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বেউসিয়ে পড়ছেন, তারপরও ওরা পাথর মারা থামে না, দুই হাত উঁচা করে বলে তোরা মানুষটা আমি আর সহ্য করতে পারি না, সম্ভবত আমার কলিজাটা ফেটে গেছে, আর মানুষটা একসময় হুজুর আরো বললেন, তাইফের ছেলেরা আজকে আমাকে না চিনে আমার গায়ে পাথর মারলি, এমন একটা দিন আসতে পারে যেদিন আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবি। ঠিক ঠিক, যেমন আজকে আমি আয়াতের আমল করলাম রসুল কিন্তু স্বপ্নে দেখার জন্য, একটু স্বপ্নে, আর যদি বাস্তবে দেখার সুযোগ কোন উম্মত পেয়ে যায়, সব বিসর্জন দিয়ে হলো রসুলকে এক নজর দেখার জন্য তৈয়ার হয়ে যাবে। আর আঘাত করিস না, হযরত যায়েদ বলেন যুবকদেরকে ঠেকিয়ে দিলাম, আমার রসুলকে ইশারা করলাম আপনি একদিকে যান, আর ওদের সঙ্গে পাথরও শেষ হয়ে গেল, পাথরের যে পরিমাণ ছিল তার শেষ হয়ে গেল, আমার রসুলকে নিয়ে এক ইলাকায় গিয়ে এক কিনারে গিয়ে পৌঁছলাম, এক পাহাড়ের ঢালে, পাহাড়ের একটা ঢালুতে গিয়ে পৌঁছলাম, এরই মধ্যে পায়ের নিচে রক্ত জমাট হয়ে, পা রক্ত জমাট হয়ে জুতা আর পা আটকে গেছে, আমি চিন্তা করলাম যে পায়ের জুতাটা খুলে একটু বসাই, পায়ের জুতা ধরে টানি, কিন্তু এমন ভাবে আটকেছে গামের মতো জুতা খোলে না, একটু টান জোরে দিয়েছিলাম, আমার রসুল বললেন যায় জোরে টানিস না, আমার কলিটা ভেঙে যাবে আস্তে আস্তে, নেই আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে কথায়। আমাদের আয়েশা আর একটা ঘটনা বলতেছি, আম্মাদার আয়েশা রাসূলের স্ত্রী,
একদিন গোসলের পর গায়ে তৈল লাগাইতেছিলেন হুজুরের গায়ে, তখন হুজুরকে দেখে হুজুরের গায়ে দেখতেছে ছোট্ট ছোট্ট দাগ দেখা যায়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জানতে ইচ্ছে করে। হুজুর রাসূল বলে, নাম আয়েশা, তুমি বলো। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার গায়ে মশা মাছি বসে না, বসা নিষিদ্ধ, কিন্তু আপনার গায়ে এই কালো কালো দাগ কিসের? মশার কামড় নয়, অন্য কোনো পোকার কামড় হতে পারে না, কিন্তু আপনার গায়ে পাকা এই দাগগুলো কিসের দাগ? তখন আপনার কি ছোট্টবেলায় কখনো বসন্ত হয়েছিল, বসন্তের গোটার দাগ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, কিন্তু দিতে পারতেছে না, মুখে আসে না কথা। হুজুরের ঠোঁট দিকে কাঁপে, চোখের কোথায় পানি এসে গেছে, গাল বেয়ে পড়তেছে। আমরা তো রাজ খুব লজ্জিত হইলেন, আমি আমার প্রশ্নটা কেন করলাম? এই প্রশ্নের সুরের চোখে মানিয়ে আমার স্বামী আবার আবার দমি, আমি তা কেন এই প্রশ্নটা করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘন করেন, আমি এমন প্রশ্ন আর করবো না। গো আয়েশার জবাবটা নিয়ে নাও, এগুলো আসলে কোনো বসন্তের দাগ নয়, পোকা মাকড় মাকড়ের কামড়ের আঘাত নয়, এটা সেই তাইফের ছেলেদের পাথরের আঘাতের দাগ। কি দোষ ছিল আমার রসুলের? কি দোষ ছিল? হয়তো জায়েদ এবং হযরত রসুল পাহাড়ের ঢালে বসে আছেন, আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলেন, জিব্রাইল যাও, আমার রসুল যা বলবে তাই ঘটিয়ে দিবে, আমার রসুল যা বলবে তাই বাস্তবায়ন করে দিবে, আমার অনুমতির প্রয়োজন বোধ করবে না। আমার রসুলকে গিয়ে বলো। জিব্রাইল এসেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যা বলবেন তাই বাসীদের ব্যাপারে, যা সিদ্ধান্ত দিবেন আল্লাহ পাক তাই বাস্তবায়ন করার জন্য আমাকে আদেশ দিয়েছেন। এবং সাথে করে একজন ফেরেশতা এনেছি, যেই ফেরেশতার হাতে আল্লাহ পাক এই পাহাড় গুলো নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন। এই আপনি যদি বলেন তাইফের দুই পাশে বড় বড় পাহাড় আছে, দুই পাহাড় লাগিয়ে চেপে একেবারে ভেঙে চুরমার করে দিবেন, তাও করার আদেশ আল্লাহ পাক দান করেছেন। আপনি যদি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আজকের আয়াত খেয়াল করেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের মাঝে যে রসুলকে আমি পাঠিয়েছি তিনি এত দয়ালু, তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। আয়াত আজকের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল, আজকে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, কালেমার সঙ্গে, ইসলামের সঙ্গে, উম্মতের সঙ্গে, তার বান্দাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন, এই পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা। আমি জিব্রাইল, আমি পরীক্ষায় পাশ করতে চাই। জিব্রাইল, ফেরেশতা দিয়ে তুমি চলে যাও, পাহাড় আটকে বা পাহাড় একটার সঙ্গে একটা লাগিয়ে চাপা দিতে হবে না। আল্লাহ, ইন্নি লাম উবআথু লাআনা, হযরত জায়েদ বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অন্তত পক্ষে তাদের জন্য তো বদদোয়া তো করা যায়। কেউ করেন, তখন হুজুর বললেন, ইন্নি লাহু বাদুল্লাহ আনা, আমি বদদোয়া করার জন্য, লাহবত করার জন্য আসুনি, ওয়ালাকিন ইন্নি বুয়েস্তু দাঈয়ান ওয়া রাহমাতান, আমি মানুষের মাঝে অবতীর্ণ হয়েছি দাওয়াত দেওয়ার জন্য এবং রহমাতুল্লিল আলামিন হিসাবে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যন্ত্রণা ব্যথা হুজুর সইতে পারে না, এমন এক রসুল তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ, দুই পাহাড় দিয়ে চাপা দিলেন না। এই জন্য সৌদি আরবে তাইফ এলাকায় গেলে হাজিরা ওখানে গিয়ে যখন কান্নাকাটি করে, খেয়াল করেন, কান্নাকাটি করে, তখন ওই তাইফের লোকেরা এসে হাজি সাহেবের কাছে খবর চায়, ও হাজি, তোমরা তো কাঁদতেছ রসুলের সেই তাইফের ঘটনা মনে করি, খেয়াল করেন, সেই তাইফের ঘটনার কারণেই তো কান্দো, আর কান্নাকাটি করলে আমাদের তো গজব ছিল হয়ে যাবে, আমাদের আব্বার মুরব্বীরা ভুল করছে, আমরা তো ভুল করি না, বদদোয়া দিও না, তাহলে তাইফ ধ্বংস হয়ে যাবে। আগো সেই তাইফের লোকেরা হাজিদের কাছে এসে ক্ষমা চায়, মাপ চায়,
যে নবীর সঙ্গে আচরণটা আমাদের মুরব্বীদের ঠিক হয় নাই। তো বৈশাল আলোচনা আজিজুন আলাইহিমা আনিতুন হারিস, আমার রসুল তোমাদের মাঝে তোমাদের থেকেই গিয়েছে, তার দিলটা তার অন্তরটা তার চরিত্রটা তার বৈশিষ্ট্য এমন যে তোমাদের যন্ত্রণা কষ্ট তিনি সহ্য করতে পারেন। এরা তো দুনিয়ার ব্যাপার, আখেরাতের ব্যাপার তো আরো কঠিন, বুঝেন নাই বাবু। গলা কাটা মুরগির না সব ফট করবে আমার রসুল কিয়ামতের ময়দানে, একবার দৌড় দেবেন আরশে আজিমের ছায়ার নিচে, আবার দৌড় দেবেন মিজানের পাল্লার নিচে, আবার দৌড় দেবেন বুলসিরাতের গোড়ায়, আবার দৌড় দেবেন যে আল্লাহ পাকের কাছে গিয়ে কিছু বলে আসি, আমার উপর জাহান্নামে চলে গেল নাকি, আমার উপর জাহান্নামে নিয়ে গেল নাকি। মা আনিতুম হারিস আজিদুন আলাইহিমা আনিতুম, তোমাদের যন্ত্রণা কষ্ট আমার রসুল সহ্য করতে পারে না, দুনিয়ায় পারে না আখেরাতেও পারবে না। এমন এক রসুলের উম্মত আমরা হতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমাদের নবীর বংশ ছিল হযরত ইসমাইল আলাইহি আসসালামের বংশের, স্মরণ আছে? ইসহাক নবীর বংশের আমার নবী নন, বলো তো ইসমাইল আলাইহিসসালামের বংশে 124,000 নবী রাসূল আসেন নাই, আসছেন মাত্র দুইজন, কয়জন? একজন হযরত ইসমাইল যবিহুল্লাহ, আর একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছি কথা ঠিক? আশ্চর্যের বিষয় হলো ইসমাইল যবিহুল্লাহর উসিলায় আল্লাহ বিশ্ববাসীকে একটা নিয়ামত দান করেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় পরকালে আল্লাহ পাক আরেকটা নিয়ামত দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীর নাম বলেন, বলেন বলেন বলেন, দেরি করেন কেন, বলেন কি প্রাণী? জমজমের পানি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। এখানে আরো একটা কথা বলা দরকার, আমার সামনে বোতলে পানি আছে, এটা শুধু পানি, এটা শুধু খানা নাই, আর জমজমের পানিতে পানিও আছে খানাও আছে। এই জমজমের পানিটা, এই জমজম কূপটা আল্লাহ দান করেছেন কোন নবীর উসিলায়? বলেন তারই বংশের একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উসিলায় আল্লাহ পাক পরকালের শ্রেষ্ঠ পানি দান করেছেন। বলেন পড়েন আমার সঙ্গে, ইন্না আহাবাইনাকাল কাউসার, আর আল্লাহ বলে আমি মাওলা তোমাকে কাউসার দিয়ে দিলাম, তাহলে পরকালের সর্বশ্রেষ্ঠ পানি আমি কাউসার। এই কাউসার কারে দিছেন? নবীকে। কে দিছেন? এখন থেকে সেই ঘোষণা, যেদিন সুরায় কাউসার নাজিল হলো সেদিন থেকে কাউসার হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্য তাকে বলা হয় কাউসার ওয়ালা। কিওয়ালা চিন্তা করছেন? দুইজন আমাদের লাইনে, বুঝেন নাই মনে হয়, হযরত ইসমাইল আলাইহিসসালামের লাইনে কয়জন নবী? একজনের উসিলায় দুনিয়ার সেরা একটা নিয়ামত, আর একজনের উসিলায় পরকালের সেরা একটা নিয়ামত। আমরা সেই নবীর উম্মত, ভালো করে বলি আলহামদুলিল্লাহ। একটা কথা বোঝা দরকার, আমি পারি কি না আমি জানি না, আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনি কি আসলে আশেকের রসুল হতে পেরেছেন কিনা, বুঝেন নাই মনে হয়। আপনি নিজের হাতে দাড়ি কামিয়ে ফেলেন, টাকা দিয়ে সেলুনে আপনার দাড়ি কামিয়ে ফেলেন, বোঝা যায় রসুলের আশেক, বলেন বলেন। আপনি ইচ্ছে করে টুপিতে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ভাস করে প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন, বাইরে বাসায় অন্য কোথাও আপনি টুপি মাথায় রাখতে পারেন না, আশেকের রসুল। এক নম্বর, আমার ভুল হইলে আমার বুঝাই দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীন নিয়ে এসেছেন সেই দীনের বিভিন্ন দিক ও বিভাগ আপনার নিজের হাতে জমে হয়, নিজের হাতে আপনি কেটে ফেলেন,
দাড়িটা নিজের হাতে জমে করে দেন, কেটে ফেলেন, টুপিটা পাগড়ি নাই, সুন্দরী জামা গায়ে ভাল লাগে না, ইউদিনের টি শার্ট হাওয়াই শার্ট ইত্যাদি আপনার ভাল লাগে, পায়জামা লুঙ্গি ভাল লাগে না, ভাল লাগে প্যান্ট, আপনাকে আপনি বলেন, আপনাকে আপনি বলেন, আপনি কি আশেখানে শুভতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে খাটি আশে খাওয়ার তৌফিক দান করেন। সামনে আল্লাহ তাআলা বলতেছেন, হারিস, আমার মতো বলেন, হারিস শব্দের বাংলা, আল্লাহ কোন আলেম আবার আমার বয়ান ছিনে আমার বদনাম করে, আল্লাহ জানে, বয়ান করতে খুব বাচ্চা বুঝে শুনে সাবধানে বলতে হয়, হারিস শব্দের অর্থ লোভী, বলেন হারিস অর্থ কি? এখন রসুল লোভী, এটা কিন্তু রসুলের পরিচয়, হারিস কার পরিচয়? একটা পরিচয় কি গেল, আজিজুন আলাইহি মা আনিতু, তার একটা পরিচয় হলো তোমাদের কষ্ট সইতে পারে না, একটা পরিচয়, আর একটা পরিচয় কি? হারিস, হারিস অর্থ কি বললাম? লোভী। যেমন একটা মানুষ পোলাও খুব পছন্দ করে, তাহলে বোঝা যায় পোলাওয়ের ব্যাপারে সে একটু লোভ আছে, কথা হয় না? আরো বলে আবার খুব বিরিয়ানি পছন্দ, বোঝা গেল বিরিয়ানির ব্যাপারে তার একটু লোভ আছে, কেউ আবার চেয়ারম্যান হওয়ার ব্যাপারে একটু লোভ আছে, কেউ আবার একটু জমি জমা খেত খামারের প্রতি লোভ আছে, কথা হয় না? আর এমন একটা লোভী যদি রসুলকে বলা হয় কেমন হইল? বলে বলছেন আল্লাহ পাক, আমি কি করি? হারিস, আল্লাহ বলতেছেন এর অর্থ হলো তোমার নবী তোমাদের ব্যাপারে এত লোভী, কিসের ব্যাপারে? উম্মতের ব্যাপারে, পোলার ব্যাপারে লোভী, বিরিয়ানি, স্বাস্থ্য, সম্পদ, ক্ষমতা, সোনার উপা, কি কিসের প্রতি লোভী? উম্মত, আল্লাহর বান্দাদের ব্যাপারে লোভী, উম্মতের ব্যাপারে লোভী, এদের কেমনে শান্তি হয়, এদের কেমনে কষ্ট না হয়, এদেরকে কেমনে জান্নাতে নেওয়া যায়, কেমনে থেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কেমনে কষ্টকে দূর করা যায়, এই ব্যাপারে আমার নবী হারিস। ওদের কিনে দেখেন, এরপর আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে আল্লাহ বলেন, বিশেষ করে আমার নবী মুমিনদের প্রতি খুবই দয়াশীল, খুবই মায়াময়, সুবহানাল্লাহ, খুবই দয়াশীল আমার রসুল, কাদের ব্যাপারে? মুমিনদের ব্যাপারে। তাইফের ঘটনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাত যদিও কাফের, তবুও তাদেরকে ধ্বংস করতে দোয়া করেন নাই। এখন বলতেছে তাইফরা তো কাফের, কিন্তু আল্লাহ বলেন মোমেন বান্দাদের ব্যাপারে আমার রসুল খুবই দয়াশীল, রউফুর রহিম, মায়াশীল এবং দয়াশীল। আমার রসুল মোমেনদের ব্যাপারে কি? মায়াময় এবং দয়াময়, সুবহানাল্লাহ, এমন করে বানিয়েছেন যে আমাদের ময়দান কায়েম হয়ে যাবে। অনেক কথা ছোট্ট করে বলি, আরশে আজিমের ছায়ার নিচে সিজদায় পড়ে যাবেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় গিয়ে ডাক দিবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, খেয়াল করেন, ইয়া মুহাম্মদ সাল, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, খেয়াল করেন আমার দিকে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। আপনারা বলেন এই ডাকে আল্লাহ পাকের এই কথার দ্বারা দয়া প্রকাশ পেয়েছে? আন্দাজে না কইেন না, 30 পারা কালামের কোন জায়গায় আমার আল্লাহ তার রাসূলকে মুহাম্মদ বলে ডাক দেন নাই, বুঝেন নাই মনে হয়? লাইলি মজনুর নাম জানে, মজনু ও লাইলির নাম জানে, তারপরেও লাইলি কইয়া ডাকবে না, ওই হন্নালি, বুঝেন নাই মনে হয়? মজনুর নাম লাইলি জানে, তারপর ডাকতেছে ওই চাঁদের ওলা, বুঝেন নাই মনে হয়? স্বামী আর স্ত্রী দুজনের দুজনের নাম তো জানে না মনে হয়, নাম তো যেটা হয় ওই এই হেই গেলা কই নাকি, কথা পায় না ঠিক? আমার আল্লাহ রসুলের নাম তো জানে না, কথা পায় না রে?
আদমের নাম কোরআনে আছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওহে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওহে আদম, আদম করে নাম ধরিয়া ডাক, ইব্রাহিম নবী ডাকতেছে, ইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া, ইয়াহইয়া নবীর নাম ধরে ডেকেছে, খুদ ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হযরত মূসা নবীর ডাকতেছে, বাবা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার নবীর কোরআন শরীফের 30 করা কালামের সুরে ফাতিহা থেকে নাস পর্যন্ত কোন জায়গায় কমেন্ট না যে আমার রসুলকে ইয়া মোহাম্মদ বলে রেখেছে। বুঝলেন কিনা কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ওহে কম্বল আল্লাহ, সুবহানাল্লাহ, কয় না রে হুজুর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আর আল্লাহ বলেন ওহে কম্বল আল্লাহ, নাম বুঝি জানে না, আবার ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওহে চাদর আল্লাহ, কি সুন্দর করে ডাকে। রাসূল সিজদার মধ্যে আছেন, ওই সময় আল্লাহ ডাকতেছেন কি বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ মাথা উঠাও। কি মায়া বুঝায় পাতা পায় না, কোন মায়া বুঝায় না, হুজুরকে মায়া না বুঝাইলে মাথা উত্তোলন করা হবে না। এক হাদিসে আমার রাসূল বলেন, তখন আমি এত এত দোয়া করব, সব দোয়া আমার এখন মনে নাই, তখন মা বাবা আমারে মনে করাইয়া দিবে। আবার সেজদায় যখন কান্নাকাটি, আল্লাহ পাক আবার ডাক দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া মুহাম্মদ সাল তুরদা, এ মুহাম্মদ তুমি চাও আমি দিব। এখন মুহাম্মদ কয়, মুহাম্মদ যখন কইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ভালোবাসা প্রকাশ পায় নাই, চাইলেই পাবো মন্দায় কয় না। বলুন তো, এরপর ডাক দিলেন আমার রাসূলকে, ইয়া হাবিব, তোমার আল্লাহ কয় না, ইয়া হাবিব ইশফা তুসফা, ওহে দোস্ত সাফাত করো, তুমি যাকে সাফাত করবে সুপারিশ করবে আমি তাকেই মাফ করে দেবো। এইবার মাথা উত্তোল, বাকি কথা আমরা আগামী মন্দিরে শুনবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।